হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্থ্র এখন আমরা কথা বলছি দ্য রেড ফাইলস বলে ছবিটা নিয়ে যেটা পরিচালনা করেছেন কিনসুক দে তো উনিশশো নব্বইতে বানতলায় একটা রেপ কেস হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন সেটা নিয়ে তখন খুবই তোলপাড় হয়েছিল মিডিয়াও সেটা নিয়ে কথা বলেছিল তো সেই কেসে যারা ইনভলভ ছিল তারা কোথাও গিয়ে একটা বেঁচে গেছে এবং আজকের দিনে সেই কেসটা রিওপেন করছে সেই কেসটার মধ্যে একজন যে আর কি ভিকটিম ছিল তার আর কি একজন আত্মীয় সে এখন আইপিএস অফিসার রয়েছে মুমতাজ যে ক্যারেক্টারটা প্লে করছে এবার সে কি এই কেসটাকে রিওপেন আলটিমেটলি করতে পারবে এবং কেসটাকে সলভ করতে পারবে জাস্টিস পাওয়াতে পারবে তো সেইগুলো নিয়ে পুরো ছবিটা আর কি তো সবচেয়ে প্রথম আমার যে জিনিসটাই ছবির ক্ষেত্রে ভালো লেগেছে যে বিষয়বস্তুটা খুবই পাওয়ারফুল এখানে একটা পলিটিক্যাল ছবি ডিরেক্টর বানানোর চেষ্টা করেছেন এবং নাইনটিন নাইনটিজে সেই সময় যে কী পলিটিক্যাল এনভায়রনমেন্ট ছিল এবং সেই সময় মানে তখন তো বানতলা তো এখন যে বানতলা আপনারা দেখতে পাচ্ছেন নাইনটিজে তো সেই বানতলা ছিল না তো তখনকার পরিবেশ কীরকম ছিল তখন সেই মানে হুলিগান্স যারা ছিল পলিটিক্যাল হুলিগান্স তারা কীভাবে অপারেট করতো সেই বিষয়বস্তুগুলোকে যেভাবে তুলে ধরেছে অথেন্টিসিটির সাথে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে ওই পোর্শানগুলোর এক্সিকিউশন সবচেয়ে ভালো হয়েছে ছবির মধ্যে এবং সে এখানে যে অ্যাক্টার্সরা কাজ করেছে যারা অ্যান্টি সোশ্যালদের চরিত্র করেছে তাদের প্রত্যেকের পারফরমেন্স এতটাই ভালো ছিল সাপোর্টিং অ্যাক্টার্সের আমি অলরেডি ইন্টারভিউ করেছিলাম আমার চ্যানেলে রয়েছে আপনারা গিয়ে চেকআউট করতে পারবেন তাদের প্রসেস সম্পর্কে জানতে পারবেন তারা প্রত্যেকেই খুব দক্ষ অভিনেতা এবং তাদের কাজ কিন্তু এই ছবির মধ্যে খুবই ভালো তো সেই যে পোর্শনগুলো নাইনটিজের পোর্শনগুলো দেখতে পাবেন সেখানটা কিন্তু যথেষ্ট আপনাকে হন্ট করে বেড়াবে আর এছাড়া ছবিটা অল আউট গেছে পলিটিক্যাল বিষয়বস্তু রাখার ব্যাপারে এখানে আপনারা সেই সময়কার সিএম এবং আজকের দিনের সিএম তাদের একদম অরিজিনাল কাইন্ড অফ পোর্ট্রিয়াল দেখতে পারবেন খুব ক্লোজ গেছে তো মেকআপ ডিপার্টমেন্ট কস্টিউম ডিপার্ট ডিপার্টমেন্টের কাজ খুবই ভালো হয়েছে কস্টিউমের কাজ করেছেন সংযুক্তা দেব রয় তার কাজ কিন্তু প্রশংসা জন্য কারণ একদম প্রায় ক্লোজ ক্লোজ মানে ক্যারেক্টারটাকে যেরকম আমরা হিন্দি ছবির ক্ষেত্রে দেখতে পাই না যে এমন কাস্টিং করেছে এবং এমনভাবেই তাদের লুকটা দেওয়া হয়েছে যে একদম পুরো মানিয়ে যাচ্ছে রিয়েল লাইফ চরিত্রের সাথে সেরকমই কিন্তু এখানে করা হয়েছে সেটা প্রশংসা অবশ্যই করতে হবে এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে এই ছবিটা কিন্তু আদ্যপান্ত একটা কমার্শিয়াল ছবি হয়েছে এটা কিন্তু মাসেজদের কাছে পৌঁছে যাবে সেইভাবেই ট্রিটমেন্ট করা হয়েছে এখানে মুমতাজের যে ক্যারেক্টারটা তাকে কিন্তু প্রপারলি একটা মেল হিরোর মতো করেই ট্রিট করা হয়েছে তাকে মাসি সিনস দেওয়া হয়েছে অ্যাকশন দেওয়া হয়েছে তাকে কিন্তু প্রপার

ইমরান বলে একটি চরিত্র রয়েছে তার সেই ক্যারেক্টারটাও কিন্তু তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল তানিকশা এবং অভিরূপ চৌধুরী তাদের যে লাভ সেটাও কিন্তু ছবির মধ্যে বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে এবং তাদের দুজনের পারফরমেন্স কিন্তু যথেষ্ট প্রমিসিং তাদের দুজনেরই প্রথম কাজ তো আমি পার্সোনালি চিনি বাট কিন্তু এই ছবির মধ্যে বেশ ভালো চেষ্টা করেছে এবং সেটা কিন্তু ছবির মধ্যে তারা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে তাদের মধ্যে কেমিস্ট্রিটা ছবির গান এবং বিজিএম এই দুটো ডিপার্টমেন্টও কিন্তু বেশ ভালোভাবে কাজ করেছে এখানে পাপনের গলায় একটা গান রয়েছে যেটা কিন্তু বেশ ভালো ছিল আর নচিকেতার গানও একটা আমরা শুনতে পাই ছবির মধ্যে যেটা বেশ ইম্প্যাক্টফুল ছিল তো ওভারঅল মিলে মেকিং ইত্যাদি খুবই ভালো হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়বস্তুকে তুলে ধরছে এবং তার তুলে ধরার যে প্রেজেন্টেশনটা সেটাও কিন্তু খুব ভালো হয়েছে তার সাথে অভিনেতাদের অভিনয় সেটা কিন্তু ছবিটাকে যথেষ্ট ভালো একটা এঙ্গেজিং ওয়াচ বানায় ছবিটার খালি দুটো সমস্যা আমার মনে হয়েছে এক হচ্ছে ছবিটা রানিং লেন্থে একটু বড় হয়ে গেছে কিছু কিছু জায়গায় কিছু সিনসকে আরামসে ট্রিম করে দেওয়া যেতে পারতো সেটা আমার একটা মনে হয়েছে আর দ্বিতীয় যে জিনিসটা একটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে যে আমি এটা বহু বাংলা ছবির ক্ষেত্রেই দেখছি যে একটা সিন আছে ধরুন সেই সিনটা থেকে পরবর্তী সিনে যে যাওয়া সেটা আর কি খুব পুরোনো দিনকার মতো হয়ে যাচ্ছে মানে সেখানে যে ট্রানজিশন শর্ট কিছু ব্যবহার করা হচ্ছে না মানে সব কিছু এই ব্ল্যাক দিয়ে আর কি ফেড আউট হচ্ছে আবার ব্ল্যাক দিয়ে ফেড ইন হচ্ছে এটা খুব পুরোনো দিনকার টেকনিক হয়ে যাচ্ছে সেই জায়গায় কিছু ট্রানজেশন শর্টস বা কিছু ট্রিটমেন্টে একটা সিন থেকে আরেকটা সিনে যেরকম যাওয়ার ব্যাপার থাকে যেটা আমরা অন্য ইন্ডাস্ট্রির ছবির ক্ষেত্রে দেখে থাকি সেই জিনিসটা মিসিং ছিল তো সেটা একটু ওল্ডিশ ব্যাপার লাগে বাট এই দুটো অ্যাসপেক্ট বাদ দিয়ে বাকি মেকিং বলুন ক্যামেরা ওয়ার্ক বলুন বা পারফর্মেন্স বা বিষয়বস্তু আপনারা ছবিটা এখন দেখবেন ছবিটা সবচেয়ে পজিটিভ হচ্ছে কি যে পুরো আউট অ্যান্ড আউট গিয়ে ছবিটা দেখিয়েছে আর কি যে কীভাবে পলিটিক্যাল পার্টি মানে মানে বাঁচায় লোকেদেরকে কী করে সেই পুরো ব্যাপারটাকে এবং ইনভেস্টিগেশনটা যে হচ্ছে আবার কেসটা রিওপেন হচ্ছে সব দিকগুলো অ্যাসপেক্টগুলোকে যেভাবে তুলে ধরেছে না আপনি বলবেন যে ভাই হ্যাঁ গাটস আছে তাই জন্য এই ছবিটাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সিও হয়েছিল আপনারা যদি এটা ব্যাপারে পড়েন ছবিটা রিলিজের সময় কিন্তু যথেষ্ট কন্ট্রোভার্সি ফেস করেছে হল পাচ্ছিল না বিকজ এটা কিন্তু আধ্যবান্ধ্য একটা পলিটিক্যাল ছবি এবং আমরা প্রত্যেকেই জানি বাংলা সিনেমাতে পলিটিক্যাল ছবি হয়ই না বলতে গেলে সেখানে কিন্তু মেকার্সরা অল আউট গেছে কিঞ্চুক দিয়ে গেছেন এবং সে কিন্তু একটা অল মানে একটা পলিটিক্যাল ছবি তৈরি করেছেন ইম্পর্টেন্ট বিষয়বস্তুকে নিয়ে ছবিটা করেছে সো ওভারঅল মিলিয়ে আমার কিন্তু রেড ফাইল ছবিটা বেশ ভালো লেগেছে যে জিনিসটা নেগেটিভ লেগেছে সেটা বললাম যেগুলো পজিটিভ লেগেছে সেটাও বললাম আপনারা যদি দেখে থাকেন আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি দেখবেন ভাবছেন অবশ্যই ছবিটা একবার ওয়ান টাইম দেখতে পারেন আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না